নিউইয়র্ক, বাংলাদেশী কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন। নিউইয়র্ক সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 9টা। Only on FM786.com Prime News। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com Prime News এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জাহান অরণ্য। শুরুতেই সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। কোবানার চেয়ারপারসন জাকারিয়া, সেক্রেটারি মাসুদ। নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ফ্রি কবরস্থান প্রদানের উদ্যোগ। খলিল বিরিয়ানি হাউসে রেকর্ড সংখ্যক টার্কি বিক্রি। নিউইয়র্ক নগরীর স্কুল 7 ডিসেম্বর থেকে খুলবে। মহামারীর সময়েও মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। রকেট হামলায় ইরাকের তেল শোধনাগারে আগুন। 3 কোটি ডোজ করোনা টিকা বিনামূল্যে দেবে সরকার। আগামী 6 মাসেও হার স্বীকার করবেন না ট্রাম্প। এবং প্রোটিয়াদের হারিয়ে ইংল্যান্ডের টি-20 সিরিজ জয়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ, হালাল লাইফ পোল্ট্রি নিউইয়র্কের কমিউনিটি সংবাদ। নানা আড়ম্বর আয়োজনে শেষ হল ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা তথা ফোবানার 34তম কনভেনশন। এই সময় ঘোষণা করা হল 2020-21 সালের 31 সদস্যের কার্যনির্বাহী কমিটি। এতে চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন জাকারিয়া চৌধুরী এবং সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন মাসুদ রব চৌধুরী। নিউইয়র্ক সময় 30 নভেম্বর প্রথম প্রহরে এই কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মাহবুব রেজা রহিম। নির্বাচন কমিশন অনলাইনে নির্বাচনের ব্যালট দিয়েছেন, সেখানে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচন কমিশনে আরও 2 জন সদস্য ছিলেন, ডক্টর জিনাত নবী এবং রবিউল করিম বেলাল। নিউ ইয়র্কের অন্যতম আঞ্চলিক সামাজিক সংগঠন নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইঙ্ক প্রবাসী নবীগঞ্জবাসীর জন্য ফ্রি কবরস্থান প্রদানের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনের সভাপতি সাবির হোসেন এবং সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সম্প্রতি নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএর নামে বেশ কিছু কবরস্থান ক্রয় করা হয়েছে। যুক্তরাষ্ট্রে নবীগঞ্জ প্রবাসী কেউ মৃত্যুবরণ করলে তাদের দাফনের জন্য নিজস্ব কবরস্থান প্রকল্প থেকে বিনামূল্যে কবরের জায়গা প্রদান করা হবে। তবে সামর্থ্যবান কেউ কবরের জায়গার মূল্য পরিশোধ করতে চাইলে সংগঠন তা গ্রহণ করবে। তারা সংগঠনের এই বিশেষ সেবা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে নবীগঞ্জ প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। করোনা ভাইরাসের কারণে এবার ঘরোয়াভাবে থ্যাঙ্কস গিভিং উদযাপিত হয়। এর বড় প্রভাব পড়ে রেস্টুরেন্টগুলোতে। নিউ ইয়র্ক সিটির বিভিন্ন রেস্টুরেন্টে কমে যায় টার্কি বিক্রির হার। তবে এক্ষেত্রে ব্রঙ্কসের খলিল বিরিয়ানি হাউস ব্যতিক্রম ছিল বলে জানিয়েছেন এর স্বত্বাধিকারী মোহাম্মদ খলিলুর রহমান। তিনি জানান, এই প্যান্ডেমিকের মাঝেও রেকর্ড 97টি টার্কি রোস্ট বিক্রি করেছেন তিনি, যা আগের বছরের প্রায় দ্বিগুণ। শেফ মোহাম্মদ খলিলুর রহমান জানান, এবার হালাল টার্কির সরবরাহ ছিল কম। বুধবার রাত থেকেই আমরা অর্ডার নেওয়া বন্ধ করেছি, এ কারণে সবার অনুরোধ রক্ষা করা সম্ভব হয়ে ওঠেনি। তিনি বলেন, অর্ডার নেওয়া গ্রাহকদের সরবরাহ নিশ্চিত করতে তার রেস্টুরেন্টের 3টি কিচেনই বুধবার রাত ভর কাজ করেছে। নির্দিষ্ট সময়ে রেডি করে 97টি টার্কি সরবরাহ করতে হিমশিম খেতে হয়েছে তাদের। নিউ ইয়র্ক নগরীর পাবলিক স্কুলগুলো পর্যায়ক্রমে আবারও খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 29 নভেম্বর নগরীর মেয়র বিল ডি ব্লাজিও এই তথ্য জানিয়েছেন। মেয়র বিল ডি ব্লাজিও বলেন, আগামী 7 ডিসেম্বর থেকে নিউ ইয়র্ক নগরীর 3K, প্রি-কে ও কিন্ডারগার্টেন থেকে 5ম শ্রেণী পর্যন্ত আবারও শুরু করা হবে। 10 ডিসেম্বর থেকে ডিস্ট্রিক্ট 75-এর স্কুলগুলো খুলে দেওয়া হবে। মিডল, হাই ও স্কুলগুলো খোলার নির্দেশনা পরে দেওয়া হবে। মেয়র বলেন, আপাতত আমরা ছোট শ্রেণীর শিশুদের প্রতি মনোনিবেশ করছি, কারণ ধারাবাহিকভাবে অধ্যয়নে শিশুদের নেতিবাচক অভিজ্ঞতা কম হয়। তিনি বলেন, অল্প বয়স্ক শিক্ষার্থীদের যত্নে যেসব অভিভাবক সমস্যায় আছেন তাদের সহায়তা করাও গুরুত্বপূর্ণ। সিটির কমলা জোনে থাকা এলাকার স্কুলগুলো ডিসেম্বরের প্রথম দিকে আবারও চালু করতে রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ শুরু করা হয়েছে। আহ, অনবদ্য বিরিয়ানির স্বাদ! খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি বিরিয়ানির স্বাদ নিতে আজই চলে আসুন আমেরিকার স্বনামধন্য খলিল বিরিয়ানিতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ খলিলুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত মুখরোচক স্বাস্থ্যকর বিরিয়ানির জন্য একমাত্র প্রতিষ্ঠান খলিল বিরিয়ানি হাউস। উৎসবে, আনন্দে, পার্টি কিংবা প্রিয়জনের সাথে যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট,
সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। এবারে অন্যান্য খবর। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য গভর্নরের নিষেধাজ্ঞা পাল্টে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। করোনা সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ায় গভর্নর এন্ড্রু কুমো এক নির্দেশে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সকল ধর্মীয় উপাসনালয় প্রতিষ্ঠানের সমাবেশে অংশগ্রহণকারীর সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করে দেন। এই আদেশে সংক্রমণের হার অনুযায়ী ধর্মীয় সমাবেশ 10-25 জনের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ জারি করেছিলেন। তবে এমন নির্দেশকে নির্দেশনামূলক দাবি করে এর বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করে একটি চার্চ ও ইহুদিদের দুটি ধর্মীয় প্রতিষ্ঠান। তবে রায় যায় গভর্নরের পক্ষে। এরপর এই রায় নিয়ে যাওয়া হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে করা আবেদনে বলা হয়, ধর্মীয় সমাবেশের উপর কড়াকড়ি আরোপের ফলে নাগরিকদের সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে, আর সেখানেই এই ধরনের নিয়ন্ত্রণের বিরুদ্ধে রায় দেন বিচারকরা। 5-4 সংখ্যাগরিষ্ঠতায় রায় যায় ধর্মীয় গোষ্ঠীর পক্ষে। সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের সবশেষ নিয়োগ দেওয়া বিচারপতি অ্যামি কোনি ব্যারেট এই মামলায় রক্ষণশীলদের পক্ষে অবস্থান নেন। বিচারপতি হিসেবে ব্যারেট প্রথম রায়ে রক্ষণশীলদের পক্ষেই অবস্থান স্পষ্ট করলেন। প্রধান বিচারপতি তাঁর আলাদা নির্দেশনায় বলেন, বিষয়টি আদালতে আসারই প্রয়োজন ছিল না। এ নিয়ে অঙ্গরাজ্য গভর্নর নতুন নির্দেশনা প্রদান করতে পারেন বা নাও পারেন। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। উত্তর ইরাকের একটি তেল শোধনাগারে রকেট হামলার ঘটনা ঘটেছে। রবিবারের এই ঘটনায় সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই সময় সাময়িকভাবে শোধনাগারটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ইরাকি তেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। হামলায় শোধনাগারের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তেল মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রবিবার সালাউদ্দিন প্রদেশে সিনিয়া শোধনাগারে জ্বালানি সংগ্রহের ট্যাঙ্কে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে 3 কোটি ডোজ টিকা জনগণকে বিনামূল্যে দেওয়া ঘোষণা দেওয়া হয়েছে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এই ভ্যাকসিন তৈরি করবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। এর নাম দেওয়া হয়েছে সার্স কোভিড V2AZ1222। চলতি বছরের 14 অক্টোবর সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশের কাছে 3 কোটি ডোজ বিক্রির প্রস্তাব ছিল। এই প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রোজেনেকা কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি করোনা ভাইরাসের টিকাটির ভারতে উৎপাদনের দায়িত্ব পেয়েছে সিরাম ইনস্টিটিউট। FM 786 প্রাইম নিউজ। এবার বিরতির পর ফিরে এসে জানাবো আরো কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন, আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 786 প্রাইম নিউজের সাথে আছি আমি জাহান অরণ্য। এবারে খলিল বিরিয়ানি ইউএস ইলেকশন 2020 খবর। আগামী 6 মাসেও হার স্বীকার করবেন না বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের পর প্রথম সাক্ষাৎকারে এমনটি জানালেন তিনি। রবিবার ফক্স চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আক্রমণ করলেন সুপ্রিম কোর্টকেও। নভেম্বরের নির্বাচনের পর 2-1 বার তাকে জনসমক্ষে দেখা গেলেও সাংবাদিকদের সামনে এই বিষয়ে মুখ খোলেননি তিনি। যা বলা টুইটে বলেছেন, তিনি যে হেরে গেছেন তা জানতে পারার পর একের পর এক টুইটে এক পা করে তিনি পিছিয়েছেন। নির্বাচনে কারচুপি হয়েছে বললেও ক্ষমতা হস্তান্তরের রাস্তা খুলে দিয়েছেন। রবিবার প্রথম ফক্স চ্যানেলকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে ফের নির্বাচনে ঐতিহাসিক কারচুপির অভিযোগ এনে আদালত থেকে নির্বাচনী কর্মকর্তা সকলকেই একহাত নিয়েছেন তিনি। এবারে খেলার খবর। 3 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে 4 উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার দেয়া 147 রানের লক্ষ্য ইংল্যান্ড তারা করেছে 4 উইকেট ও 1 বল হাতে রেখে। রোববার পার্লে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 146 রান করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ 30 রান করেন অধিনায়ক ডিকক। এছাড়া জর্জ লিন্ডে 29 ও র্যাসি ফন্ডার ডোসেন করেন 25 রান। FM 786 প্রাইম নিউজ এখনকার মতো পর্যন্তই। বিদায়ের আগে সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোবানার চেয়ারপারসন জাকারিয়া, সেক্রেটারি মাসুদ। নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ফ্রি কবরস্থান প্রদানের উদ্যোগ। খলিল বিরিয়ানি হাউসে রেকর্ড সংখ্যক টার্কি বিক্রি। নিউ ইয়র্ক নগরীর স্কুল 7 ডিসেম্বর থেকে খুলবে।
মহামারীর সময়েও মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। রকেট হামলায় ইরাকের তেল শোধনাগারে আগুন। 3 কোটি ডোজ করোনা টিকা বিনামূল্যে দেবে সরকার। আগামী 6 মাসেও হার স্বীকার করবেন না ট্রাম্প। এবং প্রোটিয়াদের হারিয়ে ইংল্যান্ডের টি-20 সিরিজ জয়। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জাহান অরণ্য।